টেকনিক্যাল ভিডিও নিয়ে। আজকে বিষয় হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনারা ব্রাউজ করবেন না, ব্রাউজ করলে আপনাদের জেলে যেতে হবে। তো ইউ উইল বি ইন জেল, আপনাকে জেলে অবশ্যই যেতে হবে। তো কেন যেতে হবে, তার কারণ হচ্ছে কি যে আপনি যদি এই সমস্ত ওয়েবসাইটগুলোকে ব্রাউজ করেন, তো ম্যান ওয়েবসাইট নিয়ে আমি আজকে কথা বলবো। ভারতবর্ষের বেশ কিছু নিষিদ্ধ ওয়েবসাইট, তো এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখার পূর্বে আপনাদের একটি কথা বলে নিতে চাই যে আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রথমেই কী করতে হবে, ইউটিউবের সার্চ বারে আসতে হবে, এসে শিবদাস সান্দাল লিখতে হবে। লিখে সার্চ বাটন দাবালেই দেখবেন এরকম একটি ইন্টারফেস খুলে গিয়েছে, এবং সাবস্ক্রাইব বলে যে লাল রঙের বাটনটি রয়েছে, এরকম লাল রঙের বাটনের ওপরে লেফট ক্লিক দেবেন এবং পাশে ঘন্টি বাটন আছে দাবাবেন। তো এখানে আপনার মেল আইডি লাগবে সাবস্ক্রাইব করতে গেলে। তো আজকে আমরা আনন্দবাজার পত্রিকা যদি ওয়েবসাইটে যাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করবো, সেটি হচ্ছে আজকে দেখুন ডেটটা 18 জ্যৈষ্ঠ 2018 দোসরা জুন শনিবার এবং 1425 সাল। তো আজকে এই ডেটে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে দেখুন ভুলেও এই সমস্ত ওয়েবসাইট খুলবেন না, যেহেতু হতে পারে জেলে। তো আসুন বিষয়ে চলে যাওয়া যাক। তো এখানে যেটি লেখা আছে সেটি হচ্ছে কয়েক হাজার পর্ন সাইট এবং টরেন্টের প্রায় সমস্ত ওয়েবসাইট ইতিমধ্যে নিষিদ্ধ করেছে ভারত সরকার। শুধু নিষিদ্ধ করাই নয়, ভুল করে সে ওয়েবসাইট খুললে 3 বছরের জেলের ঘানিও টানতে হতে পারে বলে সরকারি তরফে জানানো হয়েছে, সঙ্গে হতে পারে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ। তাই আগেভাগে জেনে নিন কোন কোন ওয়েবসাইটগুলোর দিকে একদম পা বাড়াবেন না। কয়েক হাজার পর্ন সাইট এবং টরেন্টের প্রায় সমস্ত ওয়েবসাইট ইতিমধ্যে নিষিদ্ধ করেছে কেন্দ্র। শুধু নিষিদ্ধ করাই নয়, ভুল করে সেই সমস্ত ওয়েবসাইট খুললে 3 বছরের জেলের ঘানিও টানতে হতে পারে বলে সরকারি তরফে জানানো হয়েছে। শুধু জেল নয়, সরকারের তরফে জানানো হয়েছে ওই সমস্ত নিষিদ্ধ ওয়েবসাইট খোলার চেষ্টা করলে 3 লক্ষ টাকার ক্ষতিপূরণও দিতে হতে পারে। শিশুদের পর্ন ছবি এমনকি বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটের সিনেমা ডাউনলোড করার মতো সাইবার অপরাধ রুখতে মোদী সরকার কড়া হতে নজরদারি চালাচ্ছে। ধরা পড়লে 1957 কপিরাইট অ্যাক্টের 63 এবং 65 এ ধারায় দোষী সাব্যস্ত করা হবে অভিযুক্তকে। 2015 সালের আগস্টে 857টি পর্ন সাইট নিষিদ্ধ করা হয়। পর্ন সাইটের পাশাপাশি 170টির মতো বিতর্কিত ওয়েবসাইট ব্যান করেছে কেন্দ্র। 2016 সালের জুন মাসে একটি এসকর্ট সার্ভিস দেয় এমন 200টিরও বেশি ওয়েবসাইটকে নিষিদ্ধ করেছে কেন্দ্র। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা ISP-র সহযোগিতায় ওই সমস্ত সাইটগুলির URL ব্লক করে দেওয়া হয়। দেশে বেড়ে চলা যৌন নিগ্রহ রুখতে পর্ন ওয়েবসাইটগুলি বন্ধ করে দেওয়ার জন্য 2013 সালে সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আপিলে বলা হয় দিল্লি গণধর্ষণের মতো নারকীয় ঘটনার আগে অভিযুক্তরা মোবাইলে পর্ন ছবি দেখছিল। ওই ধরনের ওয়েবসাইটগুলি বিকৃত মানসিকতা সৃষ্টি করে বলেও দাবি করা হয়। তবে পর্ন সাইট নিষিদ্ধ করা নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। সাইট ব্যবহারকারীদের অভিযোগ ছিল শিশুদের নিয়ে তৈরি পর্ন ছবি প্রচার রুখতে নাগরিকদের ব্যক্তিগত পরিসরে ঢুকছে সরকার, যা সমর্থনযোগ্য নয়। টেলিকম সংস্থাগুলির দাবি ছিল সমস্ত পর্ন সাইট বন্ধ করে দেওয়া সম্ভব নয় সরকারের পক্ষে। তথ্য আদান প্রদানের যুগে এই দাবি একটি হাস্যকর দাবি। বিতর্কের মুখে পড়ে বেশ কিছু ওয়েবসাইটের উপর থেকে হ্রাস আলগা করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয়বস্তু নেই এমন ওয়েবসাইটগুলোর উপর থেকে ব্লকিং তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ISP-গুলিকে। দেশে শিশুদের উপর যৌন নির্যাতন, শিশু ধর্ষণের ঘটনা বাড়তে থাকায় ফের নড়ে চড়ে বসেছে প্রশাসন। অনলাইনে শিশু পর্নোগ্রাফি প্রচার রুখতে সাম্প্রতিক একটি পোর্টাল চালু করেছে কেন্দ্র সরকার। অনলাইনে শিশু পর্নোগ্রাফি রুখতে এবার ডিজিটাল মিডিয়াকেই হাতিয়ার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চালু হওয়া তাদের নতুন পোর্টাল www.cyberpolice.gov.in, এবং এর সঙ্গে থাকছে হেল্পলাইন নম্বর 155260। তো এই ছিল মোটামুটি খবরটি, বাট আমি একটি কথা বলে দিতে চাই, এই পোর্টাইলে আমি ট্রাই করেছি। তো ট্রাই করার পরে সাইটটি খোলেনি। তো দেখুন আমি আরেকবার আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি যে সাইটটি খুলছে না, www.cyberpolice.gov.in। তো দেখুন এই পোর্টালে মানার সাথে সাথে দেখবেন যে পোর্টালটি খুলছে না, এবং এখান থেকে দেখুন একটি সমস্যা হয়ে যাচ্ছে, এবং
খুলছিলাম। তো অভিযোগ জানাতে সমস্যা হচ্ছে। তো আপনারা যারা এই ধরনের পর্নোগ্রাফি সংক্রান্ত সিনেমা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা প্লিজ সে ধরনের সাইট ব্রাউজ করবেন না এবং নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আপনাদের সতর্কতার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ ধরনের টেকনিক্যাল নিউজ এবং এ ধরনের নিউজ নিয়ে বা আরও অন্যান্য খবর আর তাছাড়াও টেকনিক্যাল ভিডিও আমি বানিয়ে থাকি, মোবাইল এবং কম্পিউটার সংক্রান্ত ভিডিও। তো যারা এ ধরনের ভিডিওর আপলোড দেওয়ার সাথে সাথেই আপডেট পেতে চান তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আপনাদের দিনটা ভালো কাটুক।